নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। লেটস মেক কুকিং সিম্পলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাবো ভেজিটেবিল পকোড়া। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, আর মাঝারি সাইজের দুটো গাজর ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি এক বাটি কেটে রাখা পালং শাক, এক বাটি মটরশুঁটি ও এক বাটি কুচিয়ে রাখা বিন। এখানে নিয়েছি ছোট সাইজের দুটো কেটে রাখা পেঁয়াজ, 15টা কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা, 3 টেবিল চামচ, চালের গুঁড়ো ও 2 টেবিল চামচ ভাজা মশলা। এখানে আমি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা ধনে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম বেসন ও 2টো ডিম। এইবারে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনস, মটরশুঁটি, কেটে রাখা ফুলকপি ও কেটে রাখা গাজর। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। এইবারে সমস্ত সবজিগুলো আমি ওপর নিচ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে এটা আমি লিড দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এতে এমন পরিমাণ জল দিতে হবে যাতে জলটাও শুকিয়ে যায় এবং সবজিটাও সেদ্ধ হয়ে যায়। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। দেখুন জলটা শুকিয়ে এসেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এইবারে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা আর ধনে পাতা। এইবারে সমস্ত সবজিগুলো আমি ওপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে আমি ভেঙে দেব 2টো ডিম। ডিমটা দিয়ে আমি সমস্ত সবজির সাথে উপর নিচ করে ভালো করে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, ভাজা মশলা, এটা মাখানোর সময় আমি কোনো রকম জল দেব না। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণটা কম দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এইবারে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আমি মাখিয়ে নেব। এবারে বাকি যে চালের গুঁড়ো ছিল সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে এর মধ্যে একটু একটু করে সমস্ত বেসনটা দিয়ে আমি একটা মণ্ড তৈরি করব। এই মণ্ডটা একটু আঠালো ধরনের হবে, কিন্তু এতে কোনো রকম ভাবে আমি জল দেব না, জল ছাড়াই এটা আমি মাখবো। দেখুন সবজিগুলো আমার মাখানো হয়ে গেছে। এইবারে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে ওই মেখে রাখা মণ্ড থেকে একটু একটু করে পকোড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। এটা আমি প্রায় 5 মিনিট ধরে ভালো করে লালচে করে ভাজবো। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে ও চালের গুঁড়ো দেওয়া আছে তাই এটা খুবই মুচমুচে হয় খেতে। দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমাদের পকোড়া ভাজা তৈরি হয়ে গেছে। এবারে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, এবং প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন ও সুস্থ থাকুন।